কোনো একটি গ্রামে রাধা তার সৎমা সুনিতার সঙ্গে বাস করত। সৎমা সুনিতা ছিল খুবই দুষ্ট মহিলা। সে রাধার উপরে অনেক অত্যাচার করত। রাধাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো আর তাকে খেতে দিত বাসি পচা খাবার। রাধাকে পাত্রপক্ষ বিয়ের জন্য দেখতে আসবে, কিন্তু রাধার কাছে পরার জন্য ভালো কোনো কাপড় নেই। সে তার মায়ের কাছে আসলো আর বলল, মা, আমার বিয়ের জন্য লোক দেখতে আসবে, আমার পরার মতো কোনো ভালো জামা নেই, যেটা পরে আমি ওদের সামনে যাব। এই তো সামনে বাজার, বাজার থেকে একটা সস্তা দামে আমার জন্য জামা কিনে আনো না। যদি ওরা এসে আমাকে এরকম ময়লা ছেঁড়া জামাতে দেখে তাহলে কি মনে করবে? আমার বিয়েও তো হবে না মা। ও, এ তো দেখছি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, তোর যদি বিয়ে না হয়, তোকে দেখি পছন্দ না করে, তাহলে আমার কি? হ্যাঁ। এরপর সন্ধেবেলা পাত্রপক্ষ আসলো আর রাধাকে এরকম নোংরা অবস্থায় দেখে তারা অপছন্দ করে সেখান থেকে চলে গেল। এতে রাধা অনেক কষ্ট পেল। সে কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেল আর খুবই কান্না করতে লাগলো। হঠাৎ করে রাধা বাঁচাও বাঁচাও শব্দ শুনতে পেল। আওয়াজ শুনে রাধা এদিকে ওদিকে তাকাতে লাগলো। সে দেখলো নদীর মধ্যে একটি খাঁচা, খাঁচায় একটি খুবই সুন্দর সোনালি হরিণ আটকানো আছে। হরিণকে এভাবে ডুবে যেতে দেখে রাধা কোনো কিছু চিন্তা না করে নদীতে ঝাঁপ দিল আর হরিণটিকে বাঁচিয়ে মুক্ত করে উপরে নিয়ে আসলো। এরপর যখনই রাধা খাঁচা থেকে হরিণটিকে মুক্ত করল, সঙ্গে সঙ্গে সে হরিণটি খুবই সুন্দর পরীতে প্রকট হয়ে গেল। হরিণকে পরীতে প্রকট হতে দেখে রাধা খুবই ভয় পেয়ে গেল। শোনো মেয়ে, ভয় পেও না, আমি আসলে একজন পরী, এক দুষ্ট ডাইনি আমাকে তার জাদুর কবলে হরিণে পরিণত করেছে আর আমাকে খাঁচার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু বেটা, এই ঘন জঙ্গলের মধ্যে তুমি কি করছো? তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার, বলো। এরপর রাধা পরীর কাছে তার জীবনের সব দুঃখের কথা বলল। সব শুনে পরী অনেক কষ্ট পেল। শোনো মেয়ে, সামনে পাহাড় আছে, পাহাড়ের নিচে অনেক বড় একটি সিন্ধুক আছে, তার মধ্যে তিনটে জাদু লেহেঙ্গা আছে। তুমি সেখানে গিয়ে সেগুলোকে নিয়ে নাও। ওই লেহেঙ্গাগুলো জাদুর, তোমার প্রত্যেক রকম বিপদে সেই লেহেঙ্গাগুলো সাহায্য করবে। একথা শুনে রাধা অনেক খুশি হলো আর পরীকে ধন্যবাদ জানালো। পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর রাধা সেই পাহাড়ের নিকটে গেল। সেখানে গিয়ে অনেক বড় একটি বক্স দেখতে পেল। এরপর সে বক্সটি খুলে দেখলো, তার মধ্যে তিনটি জাদুর লেহেঙ্গা রাখা আছে। আরে ওয়াও, দেখছি সত্যি তো পরীর কথা রটে গেল। একথা বলার সঙ্গে সঙ্গে তিন জাদুর লেহেঙ্গা হাওয়াতে উড়তে আরম্ভ করলো আর প্রথম জাদুর লেহেঙ্গার মধ্যে থেকে আওয়াজ আসলো, বলো রাধা, তুমি আমার কাছে কি চাও? হে জাদুর লেহেঙ্গা, তুমি আমাকে থাকার জন্য অনেক বড় একটি ঘর দাও। একথা বলার সঙ্গে সঙ্গে খুবই সুন্দর একটি ঘর সেখানে প্রকট হয়ে গেল। এরপর জাদুর দ্বিতীয় লেহেঙ্গা বলল, রাধা বলো, তুমি কি চাও? হে জাদুর দ্বিতীয় লেহেঙ্গা, তুমি আমাকে এই পরিমাণ অর্থ সম্পদ দাও যাতে আমি নিজের সাথে সাথে অন্যান্য অসহায় গরিব মানুষদেরকেও সাহায্য করতে পারি। রাধা একথা বলার সঙ্গে সঙ্গে তার সামনে টাকা পয়সা শোনাত না ও অর্থ সম্পদের নহর বয়ে যেতে লাগলো। রাধা, আমি হলাম জাদুর দ্বিতীয় লেহেঙ্গা, বলো আমার কাছে তুমি কি চাও? আমি তো সব কিছু পেয়ে গেছি, আমার আর কোনো কিছুর দরকার নেই। যদি এরপরে কোনো কিছুর দরকার হয় তাহলে তোমার কাছে চেয়ে নেব, ঠিক আছে জাদুর তৃতীয় লেহেঙ্গা? এরপর রাধা ওই ঘরের মধ্যে জাদুর তিন লেহেঙ্গাকে সঙ্গে করে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। রাধা মুক্ত হস্তে তার এলাকার অসহায় গরিব লোকদেরকে দান করতে লাগলো। এসব দেখে গ্রামের মানুষ সবাই রাধার প্রতি অনেক খুশি হলো আর তার জন্য দোয়া করতে লাগলো। এদিকে রাধার সৎমা সুনিতা যখন এসব জানতে পারলো তখন সে রেগে আগুন হয়ে গেল। আরে ফকিনের বাচ্চা রাধা এসব পেল কি করে? মনে হচ্ছে হাতে রাজভাণ্ডার পেয়ে গেছে, এই জন্য তো আলাদা বাড়ি করতে পারলো আর গ্রামের সব মানুষদেরকে এভাবে মুক্ত হস্তে দান করছে। আমি আজই দেখে নেব ও কোথায় পাচ্ছে এসব আর কি ঘটনা। এরপর সুনিতা রাধার বাসায় গেল, যে দেখল রাধা অনেকগুলো টাকা পয়সা গরিবদের মাঝে বিতরণ করছে। ধনী হয়েছে জানে, কিন্তু এত বেশি ধনী হয়েছে তা তো আর আমি জানি না। এভাবেই যদি বোকার মতো সব মানুষদের মাঝে বিলিয়ে দিতে থাকে তাহলে সব টাকা পয়সা তো শেষ হয়ে যাবে। না না, এটা আমি করতে দেব না, আজই ওর ঘরে গিয়ে সব কিছু চুরি করে আনবো। এরপর যখন রাত হলো তখন সুনিতা চুপি চুপি রাধার ঘরে গেল।
দেখল রাধা তিন চাদর লেহেঙ্গার সামনে বসে আছে, আর লেহেঙ্গা থেকে অনেকগুলো টাকা পয়সা সোনা দাঁড়া হীরা জহরত সব কিছু বের হচ্ছে। আচ্ছা, তাহলে সব কিছুই জাদুর তিন লেহেঙ্গার কারবার। এই জাদুর তিন লেহেঙ্গার কারণে রাধা এত ধনী হয়ে গেছে। এরপর সুনিতা আরেকটু রাধার কাছে গেল, আর পেছন থেকে রাধার মাথায় অনেক ছুরি আঘাত করলো। রাধা বেহুশ হয়ে সেখানেই পড়ে গেল। এরপর সুনিতা রাধার তিন জাদুর লেহেঙ্গা নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। রাধার তিন জাদুর লেহেঙ্গা এখন আমার কাছে, এখন আমি অনেক ধনী হয়ে যাব। হে জাদুর তিন লেহেঙ্গা, আমাকে অনেক টাকা পয়সা হীরা জহরত আর সোনা রূপা দাও। এরপর সুনিতা টাকা পয়সা সোনা দ্বারা আসার অপেক্ষা করতে লাগলো, কিন্তু তার উল্টো হলো। টাকা পয়সার জায়গায় তিন লেহেঙ্গার মধ্যে থেকে আলো প্রকট হলো, আর সুনিতার গায়ে বিদ্যুতের শর্ট লাগতে লাগলো। সুনিতা অনেক চিৎকার চেঁচামেচি করলো, কান্নাকাটি করলো, কিন্তু কোনো লাভ হলো না। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে গেল। এরপর জাদুর তিন লেহেঙ্গা তাদের শক্তি দ্বারা সুনিতাকে একটি বিড়াল বানিয়ে দিল। এরপর সেখানে রাধা চলে আসলো। তার নিজের সৎমাকে এরকম বিড়ালের রূপে দেখে তার অনেক দয়া হলো। এরপর সে জাদুর তিন লেহেঙ্গাকে বলল, হে জাদুর তিন লেহেঙ্গা, তুমি আমার মাকে ভালো করে দাও। না না, এটা কখনোই সম্ভব না। তোমার মা খুবই খারাপ একটি মহিলা, ও সারা জীবন এভাবেই কাটাবে। হে জাদুর তৃতীয় লেহেঙ্গা, তোমার কাছে না আমার কিছু চাওয়ার ছিল। তুমি আমাকে বলেছিলে, মনে আছে তোমার? আজ আমি যাচ্ছি, আমার একটাই চাওয়া, তা হলো তুমি আমার সৎ মাকে সুস্থ করে দাও, মাকে আবার মানুষের রূপে ফিরিয়ে এনে দাও। এরপর বাধ্য হয়ে জাদুর তৃতীয় লেহেঙ্গা তার মা সুনিতাকে আবারও মানুষের রূপে ফিরিয়ে দিল আর বলল, দেখ দুষ্ট মহিলা, যাকে তুই মোটেও পছন্দ করতি না, যার উপর সারা জীবন ধরে হিংসে করেছিস, দেখ সেই মেয়ের জন্যই আজ তুই বেঁচে গেলি, নইলে সারা জীবন বিড়াল হয়ে থাকতে হতো। বেটা রাধা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার আসল মেয়ে। আসলে আমি ভুল বুঝতে পেরেছি, আমি এতদিন বুঝিনি, আমি শুধু হিংসেই করে গেছি। এ কথা বলে সুনিতা খুবই কান্নায় ভেঙে পড়ল। রাধা তার মাকে ক্ষমা করে দিল। এরপর সুনিতার কখনো রাধাকে কষ্ট দেয়নি, নিজের মেয়ের মতোই তাকে ভালোবাসতে লাগলো। রাধা তার মা সুনিতার সঙ্গে সেই ঘরের মধ্যে বাকিটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো। শিখা তার সৎ মা শিলা, বাবা মোহন ও সৎ দুই বোন ঈশা আর তৃপ্তির সঙ্গে বাস করত। শিলা ছিল খুবই চালাক একটি মেয়ে। যখন মোহনের স্ত্রী মারা যায়, তখন মোহনকে তার প্রেমের জালে ফাঁসিয়ে শুধু তার সম্পদের লোভে তাকে বিয়ে করে। শিখার জন্য মায়েরও দরকার ছিল, এসব ভেবে মোহন শিলাকে বিয়ে করে নেয়। কিন্তু মোহনের এই সিদ্ধান্ত খুবই ভুল ছিল। শিলা মোহনের সামনে শিখাকে অনেক ভালোবাসত, কিন্তু কাজের তাকিতে মোহন যখন বাহিরে যেত, তখন শিলা শিখাকে দিয়ে সব কাজ করিয়ে নিত। ওদিকে শিলা নিজের দুই মেয়ে ঈশা ও তৃপ্তিকে রাজরানীর মতো বসিয়ে রাখত। শিখা চাইতো না যে তার বাড়িতে কোনো অশান্তি হোক, এজন্য সৎমায়ের অত্যাচার সম্পর্কে তার বাবাকে সে কিছুই বলতো না। একদিন পুরো পরিবার বসে একসঙ্গে খাবার খাচ্ছিল, তখন শিলা বলল, আরে শিখা বেটা, তুমি এটুকু খাচ্ছ কেন? তুমি কেমন চিকন চাকন হয়ে গেছো, ইস আমার না অনেক মায়া করে। তুমি এখন থেকে বেশি করে খাবে, আমি চাই না তুমি এমন দুর্বল হয়ে যাও, তুমি খেয়ে খেয়ে সুস্থ সবল থাকবা, ঠিক আছে মামনি? এসব দেখে মোহন বলল, সত্যি আমি অনেক ভাগ্যবান শিলা, তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। তুমি আমার মেয়েকে একেবারে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসো। আমার যে কী ভালো লাগছে শিলা জানো, আমি খুবই খুশি। ও, তোমাকে একটি কথা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো। অফিসের কাজের তাকিদে ছয় মাসের জন্য আমাকে বাইরে যেতে হচ্ছে। আমি তো অনেক চিন্তায় ছিলাম, কিন্তু এখন যা দেখলাম আমার চিন্তা একেবারে চলে গিয়েছে। আমি ছয় মাস আরামে কাটাতে পারবো। বাবার এ কথা শুনে শিখা খুবই ভয় পেয়ে গেল, আর সে খুবই কষ্ট পেল। ও বলল, বাবা কাজের তাকিতে তো তুমি সবসময় বাইরেই থাকো, এবার আবার অন্য জায়গায় চলে যাবে। বাবা তোমার সঙ্গে থাকার তো আমি সময়ই পাই না, যেও না বাবা। ও শিখা মামুনি, কেন তুমি এভাবে কান্না করছো? তোমার বাবাকে যেতে দাও, তোমার বাবাকে বাধা দিও না। তোমার বাবা কাজ করে বাহিরে, ওনাকে তো কাজে বাহিরে যেতেই হবে। তোমাকে দেখার জন্য আমি আছি, তোমার দুই বোন আছে, আমরা তো তোমাকে ভালোই বাসবো, তুমি কোনো টেনশন করো না। এ কথা বলে সবার চোখ ফাঁকি দিয়ে শিলা চোখ রাঙিয়ে শিখার দিকে তাকালো।
শিখা সব কিছু ভুলে চুপ হয়ে গেল। পরের দিন মোহন বিদেশে চলে গেল। সেই দিনের পর থেকে শিলার অত্যাচার শিখার উপরে আরও বেশি বেড়ে গেল। শিখাকে দিয়ে ঘরে সব কাজ করাতে লাগলো, এমনকি বাড়ির কাজের মানুষকেও বাদ দিয়ে দিল। এভাবে দুঃখে কষ্টে শিখার দিন কাটতে লাগলো। একদিন শিলা বাজার থেকে দুইটি দামি ব্র্যান্ডের লিপস্টিক আনলো আর তার দুই মেয়েকে ডেকে বলল, ঈশা তৃপ্তি এই দেখো আমি তোমাদের জন্য কত দামি ব্র্যান্ডের লিপস্টিক এনেছি, যার অ্যাড টিভির মধ্যে অনেক বড় করে বিজ্ঞাপন দিয়ে থাকে। ওই যে তোমরা টিভিতে যে লিপস্টিকের বিজ্ঞাপন দেখো না, এদেরও সেই লিপস্টিক। এই দুই লিপস্টিকের রং যখনই আমার চোখে পড়লো না, হ্যাঁ আমি ভেবে নিয়েছি যে এই দুই লিপস্টিক আমার বিয়ের জন্যই তৈরি করা হয়েছে, এই জন্যই নিয়ে আসলাম। কিন্তু মা এই লিপস্টিকের দাম তো অনেক বেশি। আরে বেটা, লিপস্টিকের দাম যতই বেশি হোক না কেন আমার মেয়ের কাছে কিছুই না। আর আমি জানি এই লিপস্টিক তোমাদের ঠোঁটে অনেক মানাবে। পাশেই দাঁড়িয়ে শিখা এই সব কিছু দেখছিল। তারও খুবই ইচ্ছে করছিল লিপস্টিক নেওয়ার জন্য, কারণ শিখার ছোট থেকে শখ ছিল লিপস্টিক লাগানো। তার মরা মায়ের লাগেজ থেকে লিপস্টিক বের করে সে ঠোঁটে ঘষত। তাই শিখাও তার মা শিলাকে বলল, মা এই লিপস্টিক কি আমিও লাগাতে পারি? তোর স্পর্ধা তো অনেক বেশি হয়ে গেছে, এই লিপস্টিক লাগানোর তোর কি সাধ্য আছে? হ্যাঁ তুই এই বাড়ির চাকরানি, এই লিপস্টিক লাগানো তো দূরের কথা, এটা তো স্পর্শও করবি না। এখানে দাঁড়িয়ে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ তাড়াতাড়ি কিচেনে যা, আমার দুই মেয়ের জন্য নুডলস রান্না করে নিয়ে আয়। চোখের মধ্যে পানি নিয়ে মন খারাপ করে শিখা রান্না করে চলে গেল আর তার দুই সৎ বোনের জন্য নুডলস রান্না করতে লাগলো। ও কান্না করে করে বলতে লাগলো, মা কেন তুমি আমাকে ছেড়ে চলে গেছো? তুমি মারা যাওয়ার পরে বাবা এমন এক মেয়েকে বিয়ে করেছে যে সব সময় আমার উপরে অত্যাচার করে, আমাকে দিয়ে সব কাজ করায়, ঠিক মতো খেতেও দেয় না মা, ঠিক মতো কোনো কাপড় চোপড়ও আমাকে কিনে দেয় না। শিখা এত বেশি কান্না করছিল যে চোলার উপরে নুডলস রান্না হচ্ছিল এটা সে ভুলেই গেছে। এক পর্যায়ে নুডলস পড়ে গেল। পোড়ার গন্ধ শুনে কিচেনে চলে আসলো শিলা। শিলা নুডলস পুড়তে দেখে শিখাকে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, আরে মুখ পুড়ি, এটা কি করেছিস? সব নুডলস তো পুড়িয়ে দিয়েছিস, এখন আমার মেয়ে কি খাবে? হ্যাঁ যা 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 তাড়াতাড়ি বাজার থেকে নুডলস এনে আবার রান্না কর। তখন শিখা মন খারাপ করে নুডলস আনার জন্য বাহিরে গেল। শিখার যখনই মন খারাপ থাকতো তখনই তার বাড়ির নিকটবর্তী একটি জঙ্গলের গাছের নিচে বসে অনেকক্ষণ ধরে কথা বলতো আর আস্তে আস্তে তার মন ভালো হয়ে যেত। সেদিনও শিখা সেখানে বসেছে। তখন শিখা দেখল পাশে নদীর মধ্যে একটি বিড়াল পড়ে আছে আর সে চিৎকার করে কান্না করছে। বিড়াল ছানার আওয়াজ শুনে শিখা কোনো কিছু না ভেবেই নদীর মধ্যে ঝাঁপ দিল আর সেই বিড়ালটির জীবন বাঁচালো। উপরে আসতে না আসতেই বিড়ালটি খুবই সুন্দর পরীতে রূপান্তরিত হয়ে গেল। বিড়ালকে পরীতে প্রকট হতে দেখে শিখা খুবই আশ্চর্য হয়ে গেল। তখন পরী বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, পানিতে পড়ে আমি অনেক বিপদে ছিলাম, আমি হলাম একজন অভি পরী, আমি অভিশপ্ত হয়ে বিড়ালে পরিবর্তন হয়ে গিয়েছিলাম, তুমি যদি সময় মতো এসে আমাকে সাহায্য না করতে তাহলে কখনোই আমি পরী হতে পারতাম না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কি বলে যে কৃতজ্ঞতা জানাবো আমার ভাষা জানা নেই। কিন্তু শোনো, তোমার মনে এত খারাপ কেন, কি হয়েছে তোমার বলো প্লিজ। এরপর শিখা পরীর কাছে তার জীবন বৃত্তান্ত সব কিছু বলল। সব শুনে পরী তার জাদুর লাঠি ঘোরালো আর সেখানে তিনটি জাদুর লিপস্টিক প্রকট করলো ও বলল, শিখা তুমি যে লিপস্টিকগুলো দেখছো এটা সাধারণ লিপস্টিক নয়, এগুলো হলো জাদুর লিপস্টিক, এই তিন জাদুর লিপস্টিক আমি তোমাকে দিলাম, যখন তোমার হাতে অনেক কাজ থাকবে তখন তুমি এই পিঙ্কওয়ালার জাদুর লিপস্টিককে বলবে, তাহলে এই পিঙ্ক জাদুর লিপস্টিক তোমার সব কাজ চটকির মধ্যে করে দেবে, আর যখনই তোমার ক্ষুধা লাগবে তখন তুমি লাল জাদুর লিপস্টিককে বলবে, তাহলে তোমার খাবার সব চাহিদাও পূরণ করে দেবে, আর যখন তোমার টাকা পয়সার দরকার হবে তখন তুমি সোনালী লিপস্টিককে বলবে, এই সোনালী জাদুর লিপস্টিক তোমার সব সমস্যা দূর করে দেবে। এরপর শিখা পরীকে ধন্যবাদ জানিয়ে জাদুর তিন লিপস্টিক নিয়ে বাড়ি চলে আসলো। তারপর থেকে যখনই শিখার অনেক কাজের দরকার হতো তখন শিখা জাদুর পিঙ্ক লিপস্টিককে বলে সব কাজ চুটকির মধ্যে করে নিত, আর যখন ক্ষুধা লাগত তখন সে লাল লিপস্টিকের জাদু অ্যাপ্লাই করে সে ক্ষুধা নিবারণ করত, আর যখন টাকা পয়সার দরকার হতো তখন সে জাদুর সোনালী লিপস্টিককে ব্যবহার করত।
এভাবেই খুবই শান্তিতে শিখার দিন কাটতে লাগলো। একদিন শিলা, ঈশা ও তৃপ্তি তিনজনেই বসে গল্প করছিল। তখন তৃপ্তি বলল, মা, তোমার কাছে কিছু গড়বড় মনে হচ্ছে না? বলো মামনি, তুমি কি ব্যাপারে বলতে চাইছো বলো। মা, আমি শিখার ব্যাপারে বলছি। এত বেশি কাজ দেই আর বিনিময়ে একবার খেতে দেই, এরপরেও এত হাসি খুশি আর এত শক্তি পায় কি করে শরীরে? হ্যাঁ মামনি, তুই ঠিকই বলেছিস, আমিও কয়েকদিন ধরে দেখছি। ওই দিনের পর থেকেই তিন মা বেটি শিখার দিকে নজর রাখতে লাগলো। একদিন শিখা যখন তার তিন জাদুর লিপস্টিককে অ্যাপ্লাই করছিল, তখন তারা তিনজন এসব দেখে খুবই হতভম্ব হয়ে গেল। যখন শিখা ঘর থেকে বাহিরে গেল, তখন গোপনে শিলা শিখার ঘর থেকে তিন জাদুর লিপস্টিক বের করে আনলো তার মেয়েদের ঘরে। এরপর তিনজন এসে জাদুর লিপস্টিক তাদের ঠোঁটে লাগালো। সঙ্গে সঙ্গে তারা তিনজন কালো কুচ্ছিত হয়ে গেল। শুধু কালো হয়ে গেল না, তাদের পুরো শরীর বিষে ভরে গেল। এতে তৎক্ষণাৎ সেখানেই তাদের মৃত্যু হয়ে গেল। এই সংবাদ শুনে যখন মোহন বাসায় আসলো, তখন শিখা তার বাবার কাছে সব সত্য কথা বলল। সব শুনে মোহন খুবই লজ্জিত হলো আর শিখার কাছে ক্ষমা চাইল। ওই দিনের পরে শিখার সব শত্রু পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। শিখা তার বাবা মোহনের সঙ্গে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।